মেসাব রে দাওয়াত দিছে মেসাব, আগামী কাইলে সারবাদে আপনার থোড়া দাওয়াত আমার বাড়ি। মেসাব আইসন দাওয়াত খাওয়াত বাড়ির, বাড়িতে আসার পরে মেসাব তো রেডি খাওয়ার বস্তু নয় তো, বেটা তার বড় ছেলের ডাক দিছে ফসা বাত আন। মেসাবও কইছিল ফসা বাত কি, তারপরে আওলাদরে কইছিলেন ফসা বাত আন, বড় গুরি কইছে ফসা বাত আন, ও গান্দা তরকারি আন বালা ফানি আন। মেসাবও কইলো ফসা বাত গান্দা তরকারি বালা ফানি, ইত্যাদি কিতা করতাম ফানি বালয়ে কি তৈতো বাত ফসা গান্দা তরকারি। মেসাব কইলে আমার তো জরুরত আছে বাড়িতে গিয়ে আই গেছেন বারে আর নাই শেষ মেসাব বানিয়েছে। পরের দিন তো বিচার ডায়ের, কারণ মহল্লার মেসাবে তুড়া উল্টা পাল্টা করলে মেসাবর বিচার যায় কি কমিটি। আর আমরা কত দুষ করিয়ার বাবা, আমরা লাগি বিচার নাই। মেসাবে খানি বালে গেছেন গিয়া বিচার, মেসাব রে কমিটির মানুষে এটা খাইয়া কইলা মেসাব খেনে কোন দুঃখে বাড়ির খানি ফালাই আইলাই। মেসাবে কইলে আমার দাওয়াত দিন ইসন খাবাইতা, তাই নটিয়া কন ফসা বাতান গান্দা তরকারি আন বালা ফানি আন, আমি বালা ফানি দি কিতা করতাম ওতা খাওয়াইবার লাগি নিশন্নি। গ্রামার মানুষে উঠিয়া কইলা মেসাব বুঝতে ভুল হইছে, আপনি খেয়াল করছেন না বেটার ফুয়েন্তর নাম অথাত হইছে, ও ফুয়েন্তরে ডাকিছে আপনার বুঝে মান বুঝছেন না গতিকে আপনি ভুল বুঝছেন, বলে আমি তৈলা জানি না কইয়ার তো নয়া মানুষ বুঝাইছি। ও বেটার নাম রাখছে বড় বেথালা নাম, মেসাব ধরাই গেছে না ফসা বাত কেউ হবাইব নি কোনো দিন, জি না। মেসাবেরে তো নিলে বালা খাবাইব, সবসময় মানুষে বালা খাবাইবার চেষ্টা করবো আল্লাহর বন্দেগান। এর জন্য দেখো কা জিন্দগির মধ্যে সন্তান বাবার লগে লগে মা এবং বাবার উপরে কর্তব্য হইল, প্রত্যেক সন্তানকে লালন পালন করিয়া মা বাবায় বড় করা। অবশ্যই মা বাবায় সন্তানকে লালন পালন করিয়া কী করেন বড় করেন না না, সন্তানকে উপযুক্ত শিক্ষা দিতাম, স্কুলে দিছন মাদ্রাসা দিছন বা আপনার ছেলেরে মসজিদও দেন, মসজিদও গেছে দুই ঘন্টা, মাদ্রাসা গেছে পাঁচ ঘন্টা বা স্কুলও গেছে পাঁচ ঘন্টা, পাঁচ দুই সাত, যাতায়াতের সময় রাস্তাতে এক ঘন্টা আট ঘন্টা, আট ঘন্টা বাচ্চা ঘুমাই গেল ষোলো ঘন্টা, ষোলো ঘন্টা কিন্তু মা বাবার দায়িত্বে সন্তান থাকে। এই সময় মা বাবায় প্রত্যেক সন্তানের খোঁজ খবর লইতা, সন্তান কোন দিকে যা, সন্তানে কী করে পড়ের নি, এটা মা বাবায় জীবনে যদি দায়িত্ব আদায় করেন না সন্তানের প্রতি লক্ষ্য করেন না, সন্তান খালি ফালিয়া বড় করবা কিন্তু সন্তান কোনো দিন আদর্শবান সন্তান হইত নাই। মা বাবা সন্তানকে ভালো উপদেশ দিতা বলে বাবা মসজিদ যাইত্রা সময় মতো সুন্দর করে পড়িও, মেসাবর লাগি বেয়াদবি কোনো দিন করিও না, স্কুলে যাইবা কোনো মাস্টর লাগি তুমি বেয়াদবি করিও না, যদি কোনো হিন্দু মাস্টার দেখো তাও তুমি তুমি মাস্টরের লগে দুর্ব্যবহার করিও না, গ্রামের মধ্যে প্রতিবেশী মানুষের লগে বাবা কোনো দিন লড়াই ঝগড়া করিও না, মুরব্বী অগলার দ্বারো গিয়ে আড্ডা দিও না, জোয়ান অগলার লগে আড্ডা দিও না, বাবা তোমার সমবয়সী হিসাবে এরার লগে চলেও ইলা কোনো দিন যাতে কোনো দিন নালিশায় না যেন বাবা, যদি ইলাতে একদিন দুই দিন নালিশাইছে লগে লগে মা বাবায় উপযুক্ত বাচ্চারে দরিয়া শাস্তি দিতা, ছোট থাকতে ডরাইব কোনো দিন আর এইভাবে ঝগড়া ফসাদ করত নাই। আমরা কইব মায়ের খাইয়া আইছো তুমি, মারিয়া আইলে না কেন, মায়ের খাইয়া আইতে তোরে কি গিয়ে বইছি তো বাড়াই আর না, হ্যাঁ আখটা খেয়েও মারি দিছে গাঁত এক ভুল করে দিছিল, কইলা হে কাবাইয়া বড় করছে কেসি চলো মুরুগে যাব কর রক্ত লাগাও চলো বুঝে হিসেন চিনাই নিতাম হালারে আমার হুয়া খেয়ে কেন মারত, খবর লইতে আপনার হুয়া দুষ করছে নি, ফুড়িনতে অত দুষ করেন না ছোটোবেলা, ছেলে সন্তান রাস্তাঘাটে বাইর হইছে বাবা তুমি আমার হুয়ারে মাল্লা কিতাল লাগি, বেটায় তো কইব ওলা বেয়া দবি করছে বলে বালা করছো আরও কয়টা দিলাই না, শুয়া কইব না দিন উপায় নাই রে, মাইর আইলাম বাপে বোন আরও কয়টা বুঝি আর একদিন আর মায়ের করবো, জি না। আর গিয়া যদি গদা লইয়া বারণ শুয়ের গদা লইব কইব আমার বাবা ঠিক আছেন, আর একদিন লাগিতে মাতিতে কোনো পরোয়া করতো নাই, ইলা আওলাদ যারা জীবনে সাজাইয়া তুলবা ও আওলাদর কারণে জমিন খান্দিবা ঠিবা, আওলাদরে শিক্ষা শিক্ষিত হরক্কা বুনিয়াদি শিক্ষা যেটা আছে এটা মা বাবায় খুব গুরুত্ব সহকারে দেখুয়া, ইসলামিক শিক্ষার প্রতি অগ্রসর হইন, আপনার আল্লাহ ছেলে সন্তান দিছে মেয়ে সন্তান দিছে কিন্তু ছেলে সন্তান মেয়ে সন্তান অকলরে দয়া করি আল্লাহ কে বাস্তে আল্লাহর বন্দেগা ইসলামের শিক্ষার প্রতি একটু অগ্রসর হরক্কা।
বেশি খান দিব বাবায় কইবাই যে খালি খান দে খেনের বুড়া লাগে মা, কিন্তু যত সন্তানে খান দোক সমস্ত রায় খানদনের অবস্থায় মা জাগ্রত রইয়া রাত্রি কাটায়। পরে মা এমন এক শব্দ মা যে মারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া জমিন দিছ নামদার এক নিয়ামত। মা জননী একদিন বিদায় হইবা, বাবা বিদায় হইবা, ভাইতাম নাই এর লাগি বা বাবা দুই নিয়ামত। রসুল্লাহ ফরমান যাদের মা আসুন বাবা আসুন জীবিত, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে চাইলে তোমার আমল নমার মধ্যে মকবুল উমরা হজের সব আল্লাহ দে। মা বাবার চেহারা বা মায়ার নজরে চাইলে ই সব লাল করি না কইছে মায়ার নজরে কিলা বাবার মায় চাইয়া কই তাই রে হায় বাবায় বড় কষ্ট করি আমার জীবনে ফালিছ কত কষ্ট করছ মাতার গাম পায়ের মধ্যে ফালাইছ আর বাপ মার কথা কইতাই রে হায় মায়ের জীবনে আমার লাগে কত কষ্ট করছ দশ মাস দশ দিন পেটে আমার মা মারে রাখছ কত কষ্ট করি লালন পালন করিয়া মায়ের জীবনে আমারে বড় করছ। আরে বা মা জীবনে ভালা করে খেদমত করতাম ভাল্লাম না, আরে বাবা জীবনে খেদমত করতাম ভাল্লাম না, আমার বাবার জীবনে সুখ শান্তি দিতাম ভাল্লাম না। বাবার চেহারা বা যদি আওলাদে মায়ার নজরে যদি একবার সে চায় তার আমল নমার মধ্যে কুমরা হজের সব আল্লাহ দান করেন। আর তফসিরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম সূরা জুমার ব্যাখ্যাত লেখছেন শুক্রবার দিন যদি জুমার দিন যে আওলাদর মা বাবা মারা গেছেন জুমার নমাজ পড়িয়া রুটিন করি লইবা মা বাবার জিয়ারতর দিকে জিয়াওলাদে মা বাবার জিয়ারত করব জুমার দিন তার আমল নমার মধ্যে উমরা হজর সবাল্লাই দান করন। সুবহানাল্লাহ এর লাগি বাবায় মারছর মায় মারছর কঠোর কথা কইছর ইতার দোয়া মনে করিয়া রাখতা। তবে আমরা দেশক কিছু মা বাবে কয় নগু মরক মরিয়া সড়ক ইলা কইতা না ওগুরে মরকিয়ে ধরে না নি আখতা কোন কথা আল্লাহ কবুল করবি বাদে মরকিয়ে ধরবো বাদে খান্দি বাসার ইলা শব্দ কইতা না বুঝাইতা মা বাবা দোয়া করক তিন গুরুর দোয়া কবুল মুস্তাজাবুদ দাওয়া। এর মধ্যে এক গুরু ইলা গে মা এবং বাবা, মা বাবা আওলাদর লাগি জীবনে দোয়া কর আল্লাহ আমার সন্তানকে নেক সন্তান বানাইয়া দেও সন্তানের আদর্শ ভালো বানাইয়া দেও আল্লাহ সন্তানটা নেক আমল ভালো বানাইয়া দেও আল্লাহ আমার সন্তানে পড়া হয় না। এইভাবে মা বাবায় দোয়া করক, মা এবং বাবা দোয়া করলে সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না। এর লাগি বাবে মারছর গুসা করতা না কইতেন বলে বাপে কালি মার মা কালি মার এক বাপে হলে আওলাদরে মাসলা তান এক ছেলেরে মারিয়াল্লে আওলাদে কট্ট করছে গুসা করে কইছে আর বাপ কইতাম না ইলা কইন নানি মাঝে মাঝে কিছু মানুষে আবার বাপরে কইন বুড়া বেটা মার এখন বুড়া বেটি আল্লাহকে অস্তি শব্দটা কইবা না বাবা দয়া করিয়া বুড়া বেটা বুড়া বেটি হইয়া ঢাকবা না। আমরা দেশ যারা চূড়া বয়স হয়ে গেছে গিয়া বুড়া বেটা কইয়া ডাকিতরা মা কইয়া ডাকো বাবা কইয়া ডাকো মা বাবার মনে শান্তি আইব তোমার লাগে দোয়া দিবা তুমিও জীবনে শান্তি পাইবাই। এক আওলাদে বাপে মারছুন মারার পরে আওলাদে কইছে আর বাপ আর ডাকতাম না ইস্তাকি বন্ধ হয়ে গেছে গিয়া বাপে কেনে মারলাম বাপ যাইতরা কি বাজারও আগর আমল আসুন আর তেলর শিশি দেওয়া লাগতো বাজার যাইতি ফেরাসিনোর গেলেন তেলর শিশি বাপের যাইত্রা গে ফাউরিয়া তেলর শিশি মায়ের কইলা ওই বেটা তোর বাহরে ডাক দেখো তেলর শিশি নিতে আইয়া ফাউরিয়া যাইত্রা গিয়ে হে কইছো তো বাপ ডাকতো না হে বর হেরে বেটা হে ইয়া তেলর শিশি নে আইয়া বুঝাইছে তারপর কইছে বাপ ডাকতো না বুধ ভাইত্রাই অলাক কট্ট করছে তার বাপ ডাকতো না কইছে ইলা আল্লাহ কেউ আসতে কোনোদিন ইলা শব্দ আমরা কইতাম না বাহরে বাবা কইয়া ডাকো মা কইয়া ডাকো বাবা। এর লাগে আমি একদিন এক কবিরা যে কইছিল বাবা আমি একটা সে কিন্তু এটা গান কর গানের অর্থ আছে কবিরা যে সুন্দর করে বাজার কর আমি শুনছি খুব বালা করিয়া বড় সুন্দর করে কইছে অর্থটা বালা আছে হলির যুগের ফুলাবান বাবার বাবার কয়টা মাকান মার কয় কুটনি বুড়ি বউরে কয় সোনার সান মাটিক না বলছেন হলির যুগর ফুলা বান ফুলা কইছে খেনার নাকি ত্রিপুরার গায়ক আসল ত্রিপুরার ছেলেরার এখন ফুলা আমরা এটা তখন ফুয়া হাইলাকান্দি কিতা এখন সুগ্রান না নেনা জি ফুয়াও কইন নেনাও কইন নেন শিলচার গেলে সুগ্রাও কইন আপার আশা দেখলাম শুনছি ছেলের এখন লাড়া এক জায়গা বুঝলেন লাড়া লাড়ি বুঝতে তো এক এক জায়গা তো লাখ
ত্রিপুরা তখন ফুলাবাইন, আমার ফুলে আমার ফুলে ত্রিপুরা কইতে, বিশেষ করে আগরতলা সাইড উত্তর ত্রিপুরা কিছু আছে জায়গা কুমারঘাট সাইডে অল্প ফুলা হয়। ও সে গানও কইছে কলির যুগের ফুলাবান, বাবারে কয়ে তামাকান, মারে কয়ে কুকটি বুড়ি, বউরে কয়ে সোনার ছান, মা বাবারে খাওয়ায় লতা ফাতা, বউরে খাওয়ায় রৌন মাতা, মার গলায় তাগার হার, বউর গলায় চন্দন হার, কলির যুগের ফুলাবান, বাবারে কয়ে তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার ছান। একবারে বাস্তব বউর গলা তো সরার, মারে ওঠা গায়ে ইলা আসুন, মা জীবনে বাড়ছেন না, আগে গরিব আসলা সোনার ছড়া কঙ্গরের বিবির তার দামি চেন দেওয়া লাগে, উপায় নাই, কি বিবি কিছু গরম দারেগা মুখাবো গেছিল, মা তাকে বিবি আগে পুশ করা লাগে। ভাই মুসলমানের লাগি আপনি বড়ই গেছেন গিয়া, যতদিন মা বাবার দায়িত্বে আসলাম বড়ই গেছেন গিয়া, মা বাবায় আপনারে আশা করিয়া বিবাহ দিছেন, বাইরে খেয়াল করিও, বিবাহ করার পরে গড় স্ত্রীর কুমন্ত্রণা শুনিয়া জীবনে মা বাবা যে দুইজন আছে, মা বাবার জীবনে আপনি কখনো কষ্ট কান্তা দিও না। আল্লাহ কোরআন কইছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রব তোমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত তোমার আল্লাহর যাতে একটা ফয়সালা করছে, প্রথমে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, তারপরে তোমার মা বাবা আছেন সেই মা বাবার তুমি কি করো, ইহসান করো, মা বাবার প্রতি ভালো ব্যবহার রাখো, মা বাবার ইহসান করো, মা বাবার প্রতি তুমি দয়া মায়া রাখো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما মা এবং বাবা দুইজন দুইজন থাকি একজন দুইজন হয়তো বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন কিবা তো একজন বয়স্ক পাইলাই মা বাবা বয়স্ক হওয়ার পরে আটকে গেছেন গিয়ে গড় অচেতন অবস্থায় এই সময় মা বাবার কথা শুনিয়াম বৃদ্ধ মনে করিয়া তুমি জেকড়ি মারিও না মায় কোনো সময় ডাকিবা ভাসিবা বাবায় ডাকিবা তুমি বুড়া বেটা কইয়া বুড়া বেটি কইয়া জেংড়ি মারিও না তোমার মারে বাবারে তুমি কষ্ট দিও না মা বাবার লাগি জেংড়ি মারিয়া কথা কইও না এই সময় মা বাবার লাগি সুন্দর সুন্দর কথা কইও বালা বালা ব্যবহার তোমার মা বাবার লাগি তুমি রাখিও মানুষ মরণের সময় দিল খুলিয়া দোয়া দিয়া জানার লাগি মানু মা বাবা বয়স্ক হওয়ার পরে আওলাদ রে জীবনে যদি সুখী হইতে চাও তোমার মা বাবার তুমি বেশি করিয়া খেদমত করো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি বুস্তান দেশের মধ্যে বাইজিদ আসলা মায়ের খুব বেশি খেদমত করতা যার কারণে মায়ের দোয়া দিছিলা দোয়া দিয়া কইছিলা আল্লাহ আমার বাইজিদ রে জমিন বড় ধরনের একজন সরকুতুব বানাইও মার দোয়ারে আল্লাহ কবুল করছেন যার কারণে বুস্তান দেশের মধ্যে বাইজিদ রে আল্লাহ বড় দরজার একজন ওলি বানাইলা। মা বাবার খেদমত করক্কা বয়স্ক হওয়ার পরে মা বাবা আটকে গেছেন খেদমত কর মা বাবা কয়েকদিন কষ্ট দিছেন বিছনাত পড়িয়া খুব শব্দ কইবা না আল্লাহ বেজার হয়ে যাব মা বাবার মনক কি বহুত কিচ্ছু আইব আমি হইলে একদিন বয়স্ক হইম আপনি হইবা আমি হইম আমার আওলা দখলে বাদে আওলা তারা আমার কষ্ট দিবা আমি আগে চাওয়া লাগবো আগে আমি দেখাইতে লাগবো আমার আওলা দখলরে আমার মা বাপরে আমি কিলা চাইয়া কিলা আমি চাইয়ার দেখরে তখন তারা কইবা আমরার বাবা দেখছি ওলা দাদিরে খুব চাইছন দাদারে খুব বেশি চাইছন কইবাই না না কইতাই আর যদি দেখেন বলেন দাদিয়ে দাদা বড় কষ্ট করছন তা মনে করব বলে ইটা বয়স্ক হওয়ার পরে মনে হয় ওলা এলামি হয়ে যায় তার মা বাপরে ওলা সে জীবনে বিশেষ করে এলামি করব। আল্লাহ কুরআন অন্য জায়গার মধ্যে আবার জানায় وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ জানেন অন্য জায়গায় আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো তারপরে তোমার মা বাবা আছেন মা বাবার প্রতি তুমি কি করে ইহসান করো। ভাই জীবনে দয়া করিয়া মা বাবা তে দুইজন আমরার দেশ দেখবা কিছু জায়গাত আছেন মা বাবারে আম্মা কইত্রা না আব্বা নাই বাবাও নাই মাও নাই মা বাবার লগি বালা ব্যবহার নাই কিন্তু বিবাহ করিলেই সব শ্বশুর বাড়ি গিয়া দেখবা খালি লম্বা লম্বা সলাম আর আব্বার আম্মা যাইতেও সলাম আইতেও সলাম
আর খালি তোমার খালি সম্মান আর সম্মান, আর গরল মা বাবরে বুড়া বেটা, বুড়া বেটি বুড়া বেটার জ্বালা যারা যায় না, বুড়া বেটির জ্বালা যারা যান না, হিনু গিয়া খালি লম্বা লম্বা সলাম খালি মুরগির রান গাইতা করো, বুঝাইছে যাইতা ভাই যাও অসুবিধা না, শ্বশুর বাড়ি তো যাইতা সুসম্পর্ক রাখতাম। আমরার ক্লাসে উস্তাদ একদিন কইসলা চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, কইলাম হুজুর ইগু কিতা হইলা সিদ্ধ সুখে গীত গাই যে জীবনে মেহনত করব, মেহনত করিয়া প্রথমে কষ্ট করিয়া টেকা পয়সা খামাই লাইব, এর লাগি জীবনে ফয়লা তুমি তার মেহনত করো আমলর জিন্দেগি, পরবর্তীতে জিন্দেগি তোমার সুন্দর হইব আরাম করবাই, দুনিয়ার যদি মেহনত করো বাইরে টেকা পয়সা বানাইবাই, গাড়ি লইবাই বালা বিছনা বানাইবাই বালা ঘর বানাইবাই, বিছনাত শুইয়া শুইয়া খালি গীত গাইবাই, বারিশার দিন হইবা মোটর বাজরে আর খালি খাও, হইবাই না না পয়সা আছে তো ও হইবা হতা বাজো হতা বাজো খাও, চিন্তা নাই তো পয়সা আছে চিত্ত সুখ হয়ে গেছে তো, আর পয়সা থাকে না তো মেঘর মাঝে ছাত্রী দিয়ে বাড়াইতে লাগবো, বাড়াইতে লাগবই না না, ফিফড়া দেখছেন নি ফিফড়া দেখছেন নি খানিগুলা জমা ছয় মাসের খানি রেডি করে তুবাইয়া তুবাইয়া না তার গাঁথর ঢুকা কিতাবও দেখছ, ইদুরেওয়ালা তার ছয় মাসের খানি রেডি করে দেখবা দান খাটিয়া নিয়ে সারা আলির বুকুত গাঁত করিয়া ঢুকা, ইখান বুঝে না যেন কয়দিন পরে মেঘ দিব হয়ে যাইব বিলকুল বুঝবাই না, কারণ ই জ্ঞান তার নাই, মানুষের দান কাটিয়া খালি জমা খালি কিলা বাকি দিন বইয়া খাইতো, ওলা আমরা জিন্দগির মধ্যে খেয়াল করতাম বাবা আগে দিয়ে আমরা যাতে ফায়দা হইতো ওলা চিন্তা ধারণা করিয়া বিশেষ করিয়া চলতাম, শ্বশুর বাড়ি যাইতে যাও কোনো বাধা নাই। আরেকটা জিনিস নসিহত করি আর আমার যুবক ভাইয়ান বিবাহ যারা খরচন না আগে দি করবাই, সময় আসব সুন্নত পালন করবাই, শ্বশুর বাড়ি বেশি দিন গিয়া রইও না, বেশ রইলে আবার একবারে দাম কমি যায়, বুঝেছি ওই যে কইলা স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, হুজুরে কইলা স্ত্রীর সুখ দিলে স্ত্রীর লাগি পালা ব্যবহার করলে শ্বশুর বাড়ি গণ্য গণ্য যাইতে পারবা, গেলে দাম পাইবাই, আর স্ত্রীর যদি খালি খাড়ি দি মারো ছেলে দি মারো শ্বশুর বাড়িওয়ালা কইবা ই দামান দিকে বড় ব্যাধ ফুড়ির হালি মারে আপনার, কইবাই না না কইছে বালা হানিও দিতা নাই মনও বালা থাকতো না, ওর লাগে স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, স্ত্রী অন্দরে সুখ দিতা মায়া করি রাখতা, ফরর মেয়ে গরো আনিয়া মায়া করিয়া রাখতা, ফরর মেয়েরে গরো আনিয়া মায়া করি রাখতা, যতটুকু সম্ভব বুঝাইতা, বুঝাইতে বুঝাইতে বুঝে না করে অন্য চিন্তাধারণা, শ্বশুর বাড়ির বেশি গিয়ার হইলে গেছন মনে করো কা দুই দিন তিন দিন হয়ে গেছে গে লাগা বাড়ির মানুষে হইবা, ই বাড়ি ধামান বেটাই গিয়ে গাড়ি রয়েছে জল করলে যায় না বুঝুন, হইবাই না না কঞ্চায় হইবা লাগা বাড়ির মানুষে ফয়লা হইবা, শ্বশুর বাড়ি গেলে দেখবা শ্বশুরিয়ে বেশি দামান রে মায়া করো শ্বশুরে হম, কারণ কোনো জোরত গেলে কি বালা খালি মুরুক আনা লাগবে, দুই তিনক দাবাই কইবা যাক দিয়ে দামান বাইলে বাইরে যাক, শ্বশুরে খুব মায়া করবা তান তো চিন্তা নাই ভাগ করিয়া খাওয়াই, তার শ্বশুরের খুব বেশি চিন্তা থাকে, এর লাগি বেশি দিন রইলে দেখবা খানির আইটেমও কমি যায় দাম কমি যায়, ফয়লা গেলে খুব বালা খানি থাকে, এখন দুই নম্বর রক্ত চুড়ায় আইটেম কমব, তিন নম্বরও সালিয়ে কইব দিলাবাই শাক কাইলে ভিটামিন আইব শাক, বুঝাইছে চার নম্বরও আইব খসু বলে রক্ত পরিষ্কার শাক খোয়া, বুঝাইছে ও চার নম্বর আইব খসু হারের অর্থ হইলো বেশি রয়ে গেছো আর আস্তে আস্তে ডাউনও যার, বুঝাইছে ও এক বুঝি দিতে এর আগে ছাড়িয়ে দিতে, খসু আইবার আগে শাক আইবার আগে ছাড়িয়ে দিতে, বুঝাইছে বেশি দিন গিয়া রইলে কি তৈব দাম কমি যাইব বলে কিলা লাগা বাড়ির মাংস বা শ্বশুরে কইবা বলে দামান বেটাই গুয়াইলে একবারে যায় না, আর যদি এ হোক দুই হোক খাইয়া আইও দাম শ্বশুরে গিয়ে গল্প করবা, শ্বশুরে কইবা আমরা এক দামান পাইছি রে বা খালি ব্যস্ত আর ব্যস্ত বিলকুল সময় নাই, বলে কিতা বেটা রাইতে এ ভাত খাই বিয়া নে চা খাইয়া যায় বিবা রাখতাম উহারি না কি যা দামান পাইছি বুঝাইতে রাখি খালি ব্যস্ত খালি রুজি করতো বেটা, আর রইলেও তা কইবা নি পঞ্চায় রইলে এক জরা ওইটা কইতা নাই খালি কইবা মনে মনে খেয়ার কিছু দুঃখ হইতে হারতা নাই মানছে বদনাম আনবা বুঝাইছে, এর লাগিয়া বিশেষ করিয়া শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ির আম্মা আম্মা ডাকিত্রা মায়া খড্ডা বাইরে, কিন্তু দয়া করিয়া মা বাবার জীবনে সম্মান করো শ্রদ্ধা করো, ওরে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া মা বাবা মরণের আগ পর্যন্ত আওলা দখলে সাইয়া রাখতা এটা কিন্তু জানিয়া রাখবা আমরা প্রত্যেকের উপর দায়িত্ব, আমি আর একটি হদিস শরীফ পড়িসলাম
হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রদ্দুসালাম, এক মুসলমান আর এক মুসলমানের উপর কয়টি হক আছে বলে পাঁচটা হক আছে। এক মুসলমানে সালাম দিছ, সালাম দেওয়ার লগে লগে আর এক মুসলমানে সালামর জবাব দেওয়া, এটা এক তৈলগে ওয়াজিব আর দুই নম্বরে মুসলমানের হক। সালাম দিলে আমরা সালামর জবাব দেই না, না দেই দিতাম, না দিলে গুনাগার হইব, ওয়াজিব তরক করলাম। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়াইয়াদাতুল মরিজ, বেমারির খবর পাইলে বেমারি দেখার যাওয়া, বেমারি দেখার যাওয়া এটা মুসলমানের হক। প্রতিবেশী কোনো মানুষ বেমার পড়ছে আপনার গ্রামে যে কোনো এক বাড়ি, বেমারির খবর পাইলে দেখার যাইবা, নবীজির সুন্নত বেমারি দেখাইলে সুন্নত খেয়াল রাখবে। এক জিনিস, বেমারি যেটা খায় না তা খেয়াল করে লইয়া যাইবা। আমরা বেমারির খবর পাইলে যাইতে সময় বেমারির খানি তো বিলকুল নাই, আমরা আপেল আঙ্গুর খাজুর বেশ করে লইয়া যাই, নিয়ালেও বাড়ির মানুষে খুব খায়, বেমারির উচিলে জমে না নি, আপেল আঙ্গুর এটা জমে, বেমারি কিচ্ছু খাইন নি জিরা, গিয়া খবর পাইলা ডাক্তারও কইছে টাইম শুধু যাও গাইতা যাও, আর মিষ্টি উষ্টি গাইতা, আর নরম জিনিস দই গাইতা, ওটা আগে খবর লইতা বেমারিয়ে কিতা খায়, নানা কিতা খায়, বা মৌয়া কিতা খায় বলে ওটা খায়, অগু আগে নিতা বাদে হেরাল লাগে অন্য তেনেকুৱা, বেমারি ওটা খায় নিতা কিচ্ছু নাই, কয়গু আপেল আঙ্গুর লইলাম গেলাম গিয়া, বুঝতে পাইছো? আর গিয়া বেমারির দ্বারকে বইয়া ডট দেখাইতা না কইতানি বলে বাইসাব যাই আর কি, আল্লাহর হাওলাতে বহুত তানু মাতিছি উঠিছি, তা হায়াত মত খোয়া যায় না, বেমারি আসলো বেমার মনে করি লাগ, আর এর থেকে আর ডাবল হয়ে যাবো প্রেশার বাড়ি, কইবারে আল্লাহ আমার কাছে দাবি দেবা সুঠাইত্রা, এটা মনে আমি আর বাঁচতাম উঠতাম না, ইকান কইতা না, নবীজি কইতরা বেমারি দেখার যাইও শান্তি দিও, বেমার আল্লাহ এক নিয়ামত দিছুন, শিখার এক নিয়ামত, ওখান বেমারিরে কইতা, আমরা দেশ হইতা কিছু মানুষে হাজির কোনো সময় মাতি দিই, আমরা বাড়ির 10 কিলোমিটার দূর বর্ডার, বাংলাদেশ বর্ডার, বর্ডার সিকিউরিটি যারা আছে বর্ডারদের নিয়ন্ত্রণের আগে তে কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় বৎসর দুই বৎসর পরে হঠাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে অর্ডার করে বর্ডারদের খুব শক্ত আকারে পাহারা দিবা, বর্ডারও ডিউটি আদায় করবায়, প্রয়োজনে গুলির অর্ডারও দিলে, গুলির অর্ডার হয়েছে বর্ডারও বলে বর্ডারে জালির তাকে অত মিটারের ভিতরে, 100 মিটারের ভিতরে বা 150 মিটারের ভিতরে যারে পাওয়া যাইব, গুলি করবাইছ মানুষ বিলকুল দার লইন না যাই না, গুলি করছে খালি রিবায় ডুবছে গুল্লি, আর ওদিকে এবার হয়েছে আরেক খালি রিবায়, ও মানুষ বহুত মানুষ দেখাত গেছ, এক মহিলা গিয়া কইতে আল্লাহ বাঁচাইছে যদি সকুবায় ভরত, বেটা মরিয়া আসছে না কইছে, বেটা তো মরিয়া আসছে, গিয়া কইতে আল্লাহ বাঁচাইছে যদি সকুবায় ভরত, আচ্ছা ওটা কোনো মাথর লগের মাতনি কইছে, এল্লা গিয়া আল্লাহ কে মাসতে, বেমারি দেখার যাইবা, বেমারির দেখার যাওয়া সুন্নত। তার দ্বিতীয় নম্বর মুসলমানের হক, আপনার প্রতিবেশী কুটুম বাড়িকে বেমার পড়ছেন দেখার যা খুয়া, আর কুটুম বাড়ি যাইতে সময় তুড়া মিঠাই নিতা মিষ্টি জাতীয় জিনিস মিঠা নেওয়া সুন্নত, এর লাগে কুটুম বাড়ি যাইতে তুড়া মিঠাই লইয়া যাইতা, বেশ পারছেন না কম লইয়া যাইতা, এটা ব্যাপারে কুট মরে সরম দিতাম না, যখন ইয়াল্লা কুটুম আইসো তোর থুড়া মিটাই দিয়ার জিল, এখান কইতা না, বেটার মনত দুই কইব, বেটা গরিব মানুষ পারছে না থুড়াও নিছে, কইতা বলে তা মিটি আনবার হাম কিতা আছে, আচ্ছা থুড়া আনিলাই না, আনতে তো সুন্নত বুঝবো, থুড়া আনতে আসলে কুটমোর মনত খুশ আইব না, কইছা আনন্দ আইব, হাই রে হাই থুড়া নিলাম বেটা করে আরও থুড়া নিতাম আসলে, তা মানুষ বড় বালা কইবেন না, মিটাই দিয়ালে যদি আত লয় না রা ইটা মারি যদি অগুন নেও রে, বেটা কইয়া লেল আমি করছুন দেখরাই, মিষ্টি আনলে মনে কর বেটা আর দাম দিল, আল্লাহকে বাস্তে এই ধরনের ব্যবহার আমরা তাকি হইত না, বেমারি দেখার যাক কোয়া, কুটুম বাড়ি হোক কোয়া, যে কোনো জায়গার যাক কোয়া, আত্মীয় স্বজন বোন বাগ্নির বাড়ি যাক কোয়া, মিঠাই জিনিস লইয়া যাইতা এটা সুন্নত, আস্তা কারণ বসত ভার শূন্য আপনি বাদে নিয়াও দেখা সুন্নত আদায় হইল। দুই নম্বরে তাকছে গিয়া প্রতিবেশী মানুষের লাগি সম্পর্ক রাখতে আল্লাহ রাসূলে ফরমায়, তোমার আশপাশ প্রতিবেশী কোনো মানুষ যদি বেমার যদি ফড়ি যায় দেখা যাও, হিন্দু মানুষ যদি বেমার ফড়েন তাহলে দেখা যাইতে পারো, ইসলামে অধিকার দিছি, হিন্দু মানুষ যদি বেমার পড়ে কোনো মানুষ বিপদ পড়ছে ফাঁসিছে অসহায় বিপদগ্রস্ত তারে তুমি সাহায্য করতায়, এটা আমার ইসলাম ধর্মের আদেশ, সুবহানাল্লাহ। জানাইস জানাজার নামাজ ফোড়াও ফরজে কেফায়াম, জানাজার নামাজ যাওয়া মুসলমানদের হকের লাগে, জানাজার নামাজ গিয়া শরীক হইবা,
ওয়াজাবাতি দাওয়া দাওয়াত দিলে আপনি কবুল করতা দাওয়াত ফরাইল খাওয়াইল গিয়া দাওয়াত দেনে বালা দিছন আপনি বন্দা আপনি গিয়া খাওয়া সুন্নতের লাগি বিশেষ করিয়া দাওয়াত দিলাইলে দাওয়াতটা আদায় করাইটা আপনার আমার উপরে হইল গিয়া হক এর লাগি দাওয়াত দিলে যাইতা গিয়া দেরি করতা না দাওয়াত মিস দিলে মানুষের মনের মধ্যে দুঃখ আসে যার জন্য আল্লাহর বন্দে কান দাওয়াত গ্রহণ করে লাইছন আপনি যাইতা গিয়ে এটা মুসলমানদের হক ফার্স্ট নম্বর হইল গিয়া তসবিতুল আতিশ ফার্স্ট নম্বর হইল মুসলমানে হাসি দিলে তার জবাব দেওয়া এটা থাকছে গিয়া মুসলমানের হক ভাই মুসলমানের লাগি আমার বিশেষ অনুরোধ যাদের মা আসন বাবা আসন জমিনের মধ্যে মা বাবার হায়াতর লাগি দোয়া কর মা বাবা এমন আল্লাহ নিয়ামত দিছেন বাবা আল্লাহ আওলা দখলে যখন মা বাবা ছাড়িয়া বাড়ি ছাড়িয়া বিদেশ বাড়ি যখন যায় বিদেশ বাড়ি আওলা দখল যাওয়ার পরে যদি কোনো অঘটন ঘটি যায় আওলা দর সবাই কিন্তু জানবার আগে জানে কিন্তু তার মায় আপনাদের কোনো বিপদ হইলে মার কলিজায় বেশিরভাগ আঘাত লাগে আগে এর লাগি মা বাবা আল্লাহর হাওলা হইয়া আওলাদের বাড়ঘর থেকে বাইর করিয়া দিন বিপদ বিদেশ বাড়ি গেছো আওলা দখল মা বাবা ফালিবার লাগিয়া জীবনে কিন্তু কোনো ক্ষেত্রে কোনো জায়গা শোনা যায় মা বাবার আওলা দখলে বড় কষ্ট দিতরা দুঃখ কষ্ট দিতরা জানিয়া রাখবা জমিনে একদিন দুঃখ পাইবা কষ্ট পাইবা কান্দি ভাই আওলাদরে মা বাবার যদি দোয়া লইতে পারো রিজেক রুটি আল্লাহ জমিন বলাইয়া দিবা মা বাবার দোয়ার বরকতে আওলাদর হায়াত বাড়ে দুনিয়ার জমিন সুখ শান্তি আসি আলো গই গেছো বাধা নাই আলগা হয়ে গেছো ছোট ভাইয়ের মাঝে মা বা বড় ভাইয়ের মাঝে বাপ তুমি আলগা হয়ে গেছো ব্যতিক্রমে তোমার ঘরের বিবির কারণে বা কোনো ক্ষেত্রে আলগা সরিয়া গেছো সরিয়া গেছো কি হক আদায় হয়ে গেছি এটা নাই বাবার খবর লইতা মার খবর লইতা এ বালা মা সানছ আনিয়ে ফাটাও আজকে মাগুর মাছ আনছ শীতল মাছ আনছ একলা খাইও না দুই টুমা বাবার লাগি ফাটাও মার লাগি ফাটা মায় কইবারে আওলাদে আজকে আমার ফালাইয়া খাইছে না মাছ আজকে মিঠাই ফালাইয়া খাইছে না আমার আওলাদে মা বাবার দিল খুশ হইয়া দোয়া করবা আর যে আওলাদে জীবনে মা বাবার দোয়া লই নিছে জানিয়া রাখবা তার দুনিয়ার জীবন একবারে সুখের জীবন হয়ে যাইব রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবা যাদের মা বাবা মারা গেছেন একবারে বলিও না কমাস কম সপ্তাহে একটা দিন মা বাবার গিয়া কবর খানটা জিয়ারত করো দোয়া করো আল্লাহ শিখাইয়া দিছ না ওলাদরে তোমার মা বাবার লাগে তুমি দোয়া করো রব্বি রাহাম হুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহর বান্দা যখন কইব কবরের পাশে গিয়া আল্লাহ আমার মা বাবা আজকে কবরের গাড়ার মধ্যে জানিয়াম না কি হালতে আসন আয় আল্লাহ তাআলা আমার মা বাবার জীবনে আমার এই জেলা লালন পালন করছেন খুলের মধ্যে নিয়া আজকে আমার কবর বাসি মাই বাবারে আপনি সেইভাবে আল্লাহ আপনি মায়া খান্তা করিলাও জেলা মা বাবার জীবনে আমারে বড় আদর করছেন মায়া করছেন আল্লাহ আমার মাই আর বাবারে সেইভাবে আপনি মায়া খান্তা করিলাও মা বাবা মরি গেলে দায়িত্ব আপনার শেষ চিন্তা নাই বাবা মা বাবার লাগি দোয়া করো মা বাবার লাগি বেশি করিয়া জিয়ারত করো পড়াশোনার সোয়াবর হাতিয়া পৌঁছাও বৎসর কমাস কম একদিন কোরআন শরীফে খতম করাইয়া মা বাবার মাগফিরতর লাগি বন্দারে তুমি দোয়া করাও আলিম হলানিয়া হাফিজ হলানিয়া মা বাবায় গড় বাড়ি বিল্ডিং বানাইয়া তুইয়া গেছো নিতা সব তোমার লাগিয়া তুমি আওলা দে মা বাবার হক আদায় করতে গিয়া তুমি যতদিন জিন্দা থাকবাই তোমার মা বাবার লাগি তুমি দোয়া করো বেশ করিয়া মা বাবার লাগি জিয়ারত করো তোমার আওলাদরে দেখাইয়া তুইয়া যাও তুমি মরণের পরে আওলা দখলে দাদা দাদি কইবার মা বাবা কইতা নাই তুমি যদি আজকে জিয়ারত করো পড়াশোনা করো দোয়া করো তুমি ওলা মরণের পরে আওলা দখলে কইবা আমার বাবা দেখছি দাদা দাদির লাগি ওলা দোয়া করছন ওলা পড়াশোনা করাইছন এই সিলসিলাটা তুমি জারি করিয়া জমিনে তুইয়া যাও আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখবা যাদের মা বাবা জমিন আসন হায়াত আল্লাহ দরাজ করক কা খেদমত করক কা মা বাবার লাগি হাসি ফুর্তি আনন্দ করক কা মা বাবার নিকটে বসিয়া ভালো ভালো কথা কক কা মা বাবার মন খান্তা জয় করক কা মা বাবা বেমার করছেন ডাক্তার দেখান যতটুক সম্ভব মা বাবার খেদমত করান মরি গেলে মা বাবার জিয়ারত বেশি করিয়া করক কা আর প্রতিবেশীর হক আছে বাবা অনেক লম্বা আলোচনা প্রতিবেশীর যতটুক সম্ভব এরার লাগি সুসম্পর্ক রাখার চেষ্টা করক কা আল্লাহ আমরা প্রত্যেক তৌফিক দক্ষে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ, আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আপনার কাছে বড় আশা করি, জীবনে বহুত নিমক কারাম করছি আল্লাহ, আল্লাহ আমরা গুনাহগার হলো রে আপনি মাফ ফান্তা করি দে আল্লাহ, আমদার মাফ দে আল্লাহ, আমদার মাফ করো, আমদার মায়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ আসরে আমরা বিমারি হলোর বিমার দে শিফা দান করিয়া দেও। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সৎকায় জারিয়া বানাইয়া দেও, যাদের আওলাদ নাই আল্লাহ আপনার যাতে আওলাদ দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। যারা স্কুল কলেজ মাদ্রাসা পরীক্ষা তরফে নায়ত ফরমাও, যারা পরীক্ষা দিতরা পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব হর হইয়া আল্লাহ, যারা যুব সমাজ পড়াশোনা করিয়া বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও, যারা বিদেশ পড়িয়াছেন আল্লাহ এরারে আপনি হেফাজতে রাখি হইয়া আল্লাহ। এই মাহফিল বেঙ্গালুর চেন্নাই বাইরা যত ফাইল তখন ইয়া আল্লাহ, ইতা মাহফিল বেশ ইমার সাহায্য করছো আল্লাহ, ইতা বাচ্চাইন্তরে ইতা ওলা দলের বিদেশ বাড়ি দুশ্মন থাকি জালিম থাকি অ্যাক্সিডেন্ট থাকি আপনি নিবাইয়া বাঁচাইয়া রাখিও আল্লাহ, ইতা রুজির মধ্যে আপনি বরকত দেওর ভাই আল্লাহ। খাস করে যে যুব সমাজ অগলে উদ্যোগ নিয়ে মাহফিল আয়োজন করছো আল্লাহর জিন্দেগিরে উজ্জ্বলা ফরমাও, যারা মাহফিল হর নমুনে সাহায্য করছেন আল্লাহ তাদের দুনিয়া এবং আখেরাতের বালাই নসিব ফরমাও। আয় আল্লাহ, লক্ষণ বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বোন করে মা ফরিয়া দেও, বিলকুসুস আমরা যত হাত বাড়াইছি আমাদের মাইয়ার বাবারে মা ফরি দেও, কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জন্নতরে বাগ বানাইয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ ভারতবর্ষ শান্তি দান ফরমাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সালার তৌফিক এনায়েত করো রে ভাই আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, জমাত যত হাত বাড়াইছেন খার দিল কোন আশা, প্রত্যেকর দিলর নেক আশা কানাইন তারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, কিছু জায়গা শোনা যায় কিছু আওলাদ হকলে মা বাবারে বড় জমিন জুলুম সিতম দিতরা, কিছু মহিলা হকলে শ্বশুর শাশুড়ির জমিন বড় খান্দাইতরা ইয়া আল্লাহ, আল্লাহ তার সবুজ দান করো, না হোক যদি করিয়া তখন আল্লাহ তার আপনি হেদায়ত নসিব করো ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।